নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো চলুন আজ আরেকটা রেসিপি নিয়ে এসেছি, তো আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। তো চলুন রেসিপিটা দেখতে থাকুন আমার সাথে, রেসিপিটা দেখার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। তো আজ যে রেসিপিটা দেখাচ্ছি এটা আমার ছোটবেলার একটা প্রিয় রেসিপি, এখনও খুবই ভালো লাগে। আলুর তরকারি করেছিলাম খুবই সিম্পলভাবে, তো এটা রুটির সাথে, পরোটার সাথে খুব ভালো লাগে খেতে, আর রুটির সাথেই বানিয়েছিলাম তরকারিটা। তো সেই রেসিপিটা শেয়ার করছি। আলু কুচি করে নিয়েছি, টমেটো আর পেঁয়াজও কুচি করে নিলাম। কুচি করে নিয়ে এখন কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, তেলটা গরম হওয়াতে দিয়ে দিচ্ছি আলুগুলো, আলুগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি নুন, আর দিয়ে দিব হলুদ। এটা আমার খুবই প্রিয় একটা রেসিপি, ছোটো সময় অনেক খেতাম, অনেক মানে রুটি হলে আমার এই তরকারিটা লাগবেই এরকম ছিল, তো খুবই মজা লাগতো খেতে। তো এখন অনেক দিন পর বানালাম এভাবে, তো খুব ইচ্ছা হচ্ছিলো এভাবে বানিয়ে খাওয়া রুটির সাথে, তো তার জন্য বানালাম আর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো কিছুক্ষণ কভার করে দিব, আলুগুলো একটু বয়েল হওয়ার জন্য কভার করে দিয়েছিলাম। এবার একটু নাড়াচাড়া করে নেব ভালো করে। তো কিছুক্ষণ ভাজতে হবে, আলুগুলো যেভাবে ফ্রাই করা হয় সেভাবে ফ্রাই করে নেব আলুগুলোকে। তো আলুগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আর দিয়ে দিব কেটে রাখা টমেটো। পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দেওয়ার পর আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব, পেঁয়াজ টমেটোটা সফট হয়ে যাওয়া অবধি। তো ভেজে নিচ্ছি, তো খুবই সিম্পল, খুবই ইজি, কিন্তু টেস্টি হয় খুব। আরো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখানে কাঁচা লঙ্কাও দেওয়া যেতে পারে, কিন্তু আমি এখানে দিব লঙ্কার গুঁড়ো। কাঁচা লঙ্কা দিয়ে বানাতে পারেন, যার যেটা চয়েস। তা আমি দিয়ে দিব লঙ্কার গুঁড়ো, এই যে ভাজা ভাজা হয়ে গেছে। তো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে আরো কিছুক্ষণ ভেজে নেব। ভাজা করা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি ঝোলের জন্য জল। তো রুটির সাথে যতটুকু আপনাদের গ্রেভিটা দরকার ওই অনুযায়ী গ্রেভিটা দিয়ে দিলে হলো। কেউ ঝোল বেশি পছন্দ করেন তো সেই ক্ষেত্রে ঝোলটা বেশি দিলেও হবে, আবার যার কম পছন্দ কম দিলেও হবে। তো এখন গ্রেভিটা বয়েল হওয়ার পালা, গ্রেভি বয়েল হলেই রেসিপি রেডি। তো কিছুক্ষণ রেখে দিলাম, তো গ্রেভিটা বয়েল হয়ে গেছে। খুবই সিম্পল আর খুবই টেস্টি একটা রেসিপি, খুবই ইজি ভাবে বানানো হয়ে যায়। তো রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না, আর আপনারা একবার বানিয়ে ট্রাই করে দেখবেন কেমন লাগে। চাইলে এখানে লাস্টে ধনে পাতা অ্যাড করতে পারেন, আমি দিইনি, তবে ধনে পাতা দিলেও ভালো লাগবে খেতে। তো হয়ে গেছে, এখন সার্ভ করে নেব। খুবই টেস্টি হয়েছিল খেতে, ঘরে সবার পছন্দ হয়েছে, আপনারাও একবার ট্রাই করে দেখবেন। আর কারা কারা খাবেন চলে আসুন,
তো আমি এটা শুকনো রুটি দিয়ে খেয়েছিলাম, এটা রুটি দিয়ে বেশ ভালো হয়েছিল খেতে। তো আপনাদের যদি আমার ভিডিওসগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর চ্যানেলে যারা নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। বাই।